সালামু আলাইকুম, আমার নাম আয়েশা সিদ্দিকা। আমরা দুজন ভালোবাসে বিয়ে করছি। এখন আমার স্বামীর কিডনির সমস্যার জন্য ক্যামেরার সামনে হাজির হয়েছি। ধন্যবাদ। আমরা সম্মানিত দর্শক, আমরা এই দুজন মানুষই আমাদের এই লাইফে দাঁড়িয়ে বসে আছে। আপনাদের কাছে যে কথাগুলো আজকে উপস্থাপন করব, একজন ধার্মিক ফাঁসক্ত নামাজ কালাম পড়ে, যে ভাইটি পাশে তার স্ত্রী, কেন আজকে তারা ইসলামের দৃষ্টিতে থাকিও এই ক্যামেরার সামনে হাজির হয়েছে, দর্শক সেই বিষয়গুলো জানব। আপনারা দেখতেই পাচ্ছেন তাদের স্বামী স্ত্রী, তাদের যে সম্পর্কটুকু আছে, কি কারণে আজকে ক্যামেরার সামনে হাজির হয়েছে, আমরা সেই বিষয়গুলো বিস্তারিত তাদের মুখ থেকে শুনবো। আমরা নিজের থেকে বলতে চাচ্ছি না, চলুন দর্শক আমরা সরাসরি তাদের সাথে আলাপ করি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো আছি। আমরা প্রথমে আপনার পরিচয় জানতে চাই, আপনার নামটা বলবেন, আপনার দেশের ঠিকানাটা বলবেন। আমার নাম আয়েশা সিদ্দিকা, আমার দেশের বাড়ি রংপুর জেলা বীরগঞ্জ থানা, আর আমার আমরা আমার শ্বশুর বাড়ি সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আমরা সে বিষয় নিয়ে আপনার স্বামীর সাথে আলাপ করব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি পরিচয় দেন? আমি এসএম পারভেজ, আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলা, রেলওয়ে কলোনিতে থাকি, সরকারি জায়গাতে। আমার বাড়িঘর সব যমুনায় বিলীন হয়ে গিয়েছে, তারপরে থেকেই আমরা সরকারি জায়গাতেই থাকি আর কি। আচ্ছা, মানে এক কথা আমরা ভূমিহীন। ভূমিহীন। আপনার বাবা নাই? বাবা নাই, বাবার মা আছে। মা আছে। মা চাপা। ভাই বোন কয়জন? আমরা দুই ভাই দুই বোন। দুই ভাই দুই বোন। আপনি সংসারে বড়? আমি সংসারে বড়, আলহামদুলিল্লাহ। আর আপনার আপনার ভাই বোন কয়জন? আমরা পাঁচ বোন, আমার বাবা নাই, আমার মা আছে, আর আমার ভাই নাই। মানে দুইজনের বাবা নেই, মা আছে, আলহামদুলিল্লাহ। তারা আজ তো ভালোই আছে না? না, আমার মাও অসুস্থ, ওর মাও কিডনি সমস্যা। আচ্ছা, সে বিষয় নিয়ে জানবো আমরা পরে। তো আপনারা আজকে ক্যামেরার সামনে কেন এসেছেন, ভালোবেসে বিয়ে করেছেন, দুজনে আপনাদের পরিচয় কিভাবে হয়েছে? আমরা পরিচয় হয়েছে, ঢাকায় ছিলাম একসাথে, ও আসছিল পড়াশোনা করে এখানে ঘোরার জন্যে, কিছুদিন ছিল এখানে, আমরা পাশাপাশি ছিলাম। ওই পাশাপাশি থাকার মধ্যেই আমাদের সম্পর্ক হয়ে যায়, তারপরে আমরা বিয়ে করি। কতদিন প্রেম করেছিলেন? এই তিন চার মাস এরকম। এর ভিতরে আপনাদের দুজনের মতামত এক করে আপনারা বিয়ে করে ফেলছেন? হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো। তো বিয়ে করছেন আপনারা কত বছর আগে? আমরা 2004 এ বিয়ে করছি। 2004 এ বিয়ে করছেন, 18 বছর বয়স, বিয়ের বয়স চলে। তো এই 18 বছর সংসার করে আপনাদের ঘরে আল্লাহর হুকুম মতন কোন ছেলে বা মেয়ে সন্তান আসছে কিনা? আমাদের দুইটা ছেলে আছে। দুইটা ছেলে আছে? জি। আর দুই ছেলের বয়স কত কত? একটার বয়স 12 আর একটার বয়স 14। 14 বছর আর 12 বছর? 12 বছর। তারা কি পড়ালেখা করে বলে এখন? জি, পড়ালেখা করে, আলহামদুলিল্লাহ। তারা কোথায় আছে এই মুহূর্তে? তারা সিরাজগঞ্জ আছে। আমার সিরাজগঞ্জ, অর্থাৎ ভাইয়ের বাড়িতে আছে? আমার বাবার কাছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো তারা তো সুস্থ আছে আপনার সন্ধান করে? জি, আলহামদুলিল্লাহ। তো আপনারা ঢাকা কি থাকেন নাকি ঢাকা চিকিৎসার জন্য আসছেন? আমরা ঢাকাতে চিকিৎসার জন্য আসছি। আয়েশা সিদ্দিকা আপু, আপনাকে যে কথাটা বলতে চাচ্ছিলাম আমরা, আমরা কথাগুলো একটু জোরে বলবেন একটু। হ্যাঁ, আপনারা এই যে ভালোবেসে বিয়ে করে দুটি সন্তান জন্ম দিয়েছেন, মোটামুটি সুখেই সংসার চলছে আপনাদের? আপনাদের সংসারে কোনো অভাব ছিল না? না, মাশাআল্লাহ, আপনারা সুখেই আদায় করেছেন, তাই না? তো এই যে ভাইয়ের অসুস্থতার পিছনের কারণটা কি, কি কারণে বা কি সমস্যার কারণে এই রোগটা ধরা গিয়েছে? আমরা তো অনেক ভালোই ছিলাম, চাকরি করতো, দুই বাচ্চা নিয়ে সুখেই সংসার করতেছিলাম। হঠাৎ একদিন ওর হাই প্রেশার, জ্বর, পাতলা পায়খানা আর বমি, এগুলা হইছে, পরে বুঝতে পারি নাই আমি। পরে বুঝতে পারি নাই, পরে সেদিন রাতে অনেক অনেক অসুস্থ ছিল, পরের দিন সকালবেলা ডাক্তারের কাছে নিছি, ডাক্তার অনেক টেস্ট দিছে, করার পরে দেখি ডাক্তার বলছে যে ওর কিডনি সমস্যা। তখন ওই ডাক্তার বলছে যে আমি শিওর না, তুমি রংপুর বড় সারেক দেখান। পরে আমরা বড় সারেক দেখাইছি রংপুরে, পরে রংপুরের ডাক্তার বলছে যে সত্যি সত্যি কিডনি সমস্যা। পরে ওখানে কিছুদিন এক বছরের মতো চিকিৎসা হয়েছে, হওয়ার পরে পরে এই যে ঢাকায় আসছি, ঢাকায় এসে কিডনি ফাউন্ডেশনে হারুনুর রশিদ স্যার ওনার ট্রিটমেন্ট নিছে অনেকদিন। অনেকদিন ট্রিটমেন্ট নেওয়াতে পরে ও বললো যে আমরা অনেক মানুষ ইন্ডিয়া যায় সুস্থ হয়ে আসে, ইন্ডিয়া গেলে নাকি রোগ ভালো হয়। পরে টাকা পয়সা ছিল না, তারপরেও অনেক কষ্ট করে আমার কিছু সোনার জিনিস ছিল ওগুলো বিক্রি করে দিছিলাম, আর কিছু টাকা ছিল ওগুলো নিয়ে ইন্ডিয়া গেছিল।
যাওয়ার পরে ইন্ডিয়া যখন ডাক্তার দেখেছিল, ইন্ডিয়ার ডাক্তার প্রথমেই বলছে যে আপনার কিডনির অবস্থা একেবারেই খারাপ, পুরাই ড্যামেজ হয়ে গেছে, আপনার ফ্যামিলির সাথে যায় আপনি আলোচনা করেন। তখন ও বাসায় আসছে, আমাকে আর ইন্ডিয়ায় বলে নাই যে ওর এইরকম সমস্যা। পরে বাসায় আমার বোন জামাই গেছিল, উনি আমাকে বলছে যে ভাইয়ের এই সমস্যা অনেক বেশি, এক বছরের মানে 6 মাসের ওষুধ দিছিল, 6 মাসের মধ্যে কিডনি চেঞ্জ করতে বলছে ফ্যামিলির সাথে কথা বলা। পরে ফ্যামিলির মানুষ অতটা গুরুত্ব দেয় নাই আর ওইভাবে কোনো আলাপ আলোচনাও হয় নাই। না হতে হওয়ার কারণে ওর মতো ও চাকরি করতেছিল, এরকম চাকরি করতে 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 পরে ওই অসুখটা আরো বেশি হয়ে গেছে। বেশি হয়ে যাওয়ার পরে 4-5 বছর 3-4 বছর তো চিকিৎসা করলো, ইন্ডিয়া বাংলাদেশ সব জায়গায় চিকিৎসা করার পরে লাস্টের বার যায় বলছে যে আপনি ফেস্টোলা করে নেন, আপনার আর কিডনি ইয়া নাই, ভালো নাই, আপনার যে কোনো সময় ডায়ালিসিস নিতে হতে পারে। ও এর ভিতরে ইন্ডিয়া গেছে? হ্যাঁ গিয়েছিল। পরে ইন্ডিয়ার ডাক্তার বলছে আপনি তাড়াতাড়ি বাংলাদেশে যান, বাংলাদেশে যায় ফেস্টোলা করে নেন, ফেস্টোলা করে তারপরে যখন আপনার শরীরটা বেশি খারাপ করবে তখন আপনি ডায়ালিসিস করেন। আমরা আবার ভয়ে করি নেই ফেস্টোলাটা। পরে ডাক্তারের কাছে গেছি পপুলারে, পপুলারের ডাক্তার বলছে যে আপনার উপরে আপনি ভালো আছেন কিন্তু ভিতরে আপনার অনেক মানে সব কিছু নষ্ট হয়ে গেছে। জি জি, উপরে নষ্ট হয়ে গেছে, আপনি যত তাড়াতাড়ি, আমি আপনাকে বলবো না যে আপনি বাসায় চলে যান, আমি বলবো যে আপনি এখন ভর্তি হয়ে এখানে ডায়ালিসিস শুরু করে দেন। আমি বললাম যে কত টাকা লাগবে, বলল যে 20-25 হাজার টাকা লাগবে। আমি বললাম যে স্যার আমরা তো এত টাকা এখন আনি নাই, আমরা কালকে আসব। পরে ওখানে আর যায়নি, পরে কিডনি ফাউন্ডেশনে আসছি, পরে এরা ইমার্জেন্সি ভাবে ভর্তি করে নিছে জুন মাসের 7 তারিখে রাত 11টা বাজে নিয়ে গেছে ইয়াতে। ওই অপারেশন করছিল গলা দিয়ে একটা, এখান দিয়ে ক্যাথেটার করছিল, করার পরে ওখান দিয়ে ডায়ালিসিস দিছিল, প্রথম ডায়ালিসিস জুনের 7 তারিখে। তখন থেকে ওই ডায়ালিসিস চলতেছে, এখন ডায়ালিসিস চলার মাধ্যমে আবার হলো ইয়ে ধরা পড়ছে, সি ভাইরাস ধরা পড়ছে, ওটার জন্য আবার আলাদা ওষুধ 1 লাখ টাকার কেনা লাগছে। আর অরিজিনাল কথাগুলো মানে যেগুলো না করলে চলে না সে কথাগুলো বলেন, এত লম্বা হিস্ট্রি করা লাগবে না, যারা সাহায্য করবে আপনাদেরকে অল্পতে সাহায্য করবে। হ্যাঁ, তো আপনি এরপর ঢাকা আসছেন, ঢাকা আসে আপনাদের ডায়ালিসিস সপ্তাহ 3টা করতে হয়, 3টা তো আপনাদের সপ্তাহে কেমন টাকা খরচ হয়? অনেক টাকা খরচ হয়, 10-12 হাজার টাকা সপ্তাহে, 10-12 হাজার ওষুধ দিয়ে 12 হাজার টাকা খরচ হয়, সেটা বুঝলাম। তো আপনি তো এখন কোনো ইনকাম, আপনার কোম্পানি আপনাকে কেমন সাপোর্ট দিচ্ছে এখন এই কথা এই মুহূর্তে? আমার কোম্পানি আমাকে সিক লিভ দিয়ে রাখছে এবং স্যালারিটা দিচ্ছে শুধু। স্যালারি কত টাকা পান? 20,000 টাকা দিচ্ছে। 20,000 টাকা দিচ্ছে স্যালারি। আপনি তো সপ্তাহ 10 থেকে 12 আমরা 2 সপ্তাহ আপনি স্যালারি চলে যান। হ্যাঁ, আমার আমি আপনি কোম্পানির জন্য দোয়া করবেন, আপনি কোম্পানি কোথায় চাকরি করে? এসিআই কোম্পানি। এসিআই কোম্পানি কোম্পানির জন্য দোয়া করবেন, আজকে 2টি বছর আপনি বাসায় বসা। জি, কিন্তু 2টি বছর কোম্পানি আপনাকে স্যালারি চলে যাচ্ছে। হ্যাঁ, কোম্পানির জন্য দোয়া করবেন। আমরা দোয়া করি কোম্পানির জন্য যে আপনি মানবতা দৃষ্টিতে তারা এই কাজগুলো করতেছে। অসংখ্য ধন্যবাদ এসিআই কোম্পানিকে। আপনার যে কথা বলতে চাচ্ছিলাম, আপনাদের 20,000 টাকা চ্যালেঞ্জ, আপনাদের সেটা 2 সপ্তাহ খরচ হয়ে যায়, বাকি 2 সপ্তাহ ট্রিটমেন্টটা কিভাবে চলে? বন্ধুরা কিছু সহযোগিতা করে দেশবাসীর উদ্দেশ্যে আমার একটাই আবেদন যে আমার স্বামীর কিডনি নষ্ট হয়ে গেছে, আমি তার কিডনি দিয়ে বাঁচাইতে চাই। আমি টাকার জন্য কিছু করতে পারতেছি না, আমার 2টা ছেলে আছে, তাদের কাছে আমি দোয়া চাই, আমার ছেলে 2টাকে যেন মানুষের মতো মানুষ করতে পারি, আমার স্বামীর যেন আগের মতো আমি সুস্থ করতে পারি, তাদের কাছে আমার একটাই কথা, আমার যেন দোয়া করে আর যেন সাহায্য করে, এই আমার তাদের কাছে চাওয়া। ধন্যবাদ, যারা লাইফে এসে আমাকে অসংখ্য সাপোর্ট দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, লাইফে যারা লাইনে আছেন সবাইকে ধন্যবাদ। আর আপনার লাইফটা একটু শেয়ার করে দিবেন, এই অসহায় পরিবারটা কিডনি 2টা কিডনির সমস্যা দেখা দিয়েছে, আমার এই যে পাশে তার স্ত্রী বসা আছে এবং তার স্ত্রী কিডনি 1টা কিডনি উপহার হিসাবে স্বামীকে দিবে, কিন্তু দিবে কিভাবে? যে টাকাটা দিতে ট্রান্সফার করতে যেসব টাকাগুলো লাগবে সেই টাকাটা তো নাই। তো আপনার ভিডিওটা যেখান থেকে দেখেন লাইভটা শেয়ার করে দিবেন, আপনাদের একটা শেয়ারে
হয় কোনো একটা ভালো মানুষের হাতে চলে যেতে পারে, কিন্তু সে যাওয়াতে এই পরিবারটা বেঁচে যেতে পারে। একটা মানুষের কারণে 5-6টা লোক কষ্ট পাবে, কেন আমরা কি এই মানবতা দৃষ্টিতে তাদের পাশে দাঁড়াইতে পারি না? দর্শক, তো আপনাদের সাথে যদি যোগাযোগ করতে চাই কিভাবে যোগাযোগ করবে? আপনাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে কিনা, বা আপনাদের কোনো মোবাইল নাম্বার আছে কিনা, যেটা বিকাশ বা রকেট নগদ এই ধরনের কিছু আছে? জি আছে। হ্যাঁ, নাম্বারটা কি বলবেন একটু? বিকাশ নাম্বারটা বলুন। বিকাশ নাম্বার 01713777110। ধন্যবাদ। নগদ নাম্বার, নগদ নাম্বারটা বলেন। 01798373333। ধন্যবাদ। তো আপনি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চান? আপনি আমি দেশবাসীকে বলতে চাই, আপনি তো পবিত্র নামাজ কালাম পড়েন, সে ব্যাপারে বলেন। আমি বলতে চাই একটা অসহায় পরিবারকে বাঁচানোর জন্য আপনারা সাহায্য সহযোগিতা করবেন আমার চিকিৎসার জন্য। আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন সেই চেষ্টা, সেই দোয়া করি আমি, যেন আমি আমার পরিবারের সাথে বেঁচে থাকতে পারি সেই দোয়া কামনা করি। এবং আমাকে আপনাদের যে যেখানে আছেন যে অবস্থায় আমাকে কিছু অর্থনৈতিক সহযোগিতা করে আমার সুস্থতা কামনা করছি। এখানে 6 ফিট বড় বাগ, 22x1, 4 নম্বর বাসা, এখানে আসতে হবে গ্রামীণ ব্যাংকের পিছনে। ধন্যবাদ। দর্শক, আমরা এই ভিডিওটা সব জায়গায় শেয়ার করে ছড়িয়ে দিবেন, এই পরিবারটির পাশে দাঁড়াবেন। আপনি 1 টাকা সহযোগিতা না করতে পারেন, লাইকটা শেয়ার করে দিবেন, দেখাচ্ছে আপনার উসিলা এই পরিবারটা বেঁচে যেতে পারে। এখানে আমরা বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকেন, এবং অন্য অন্য ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।